পার্টিটা করতাম, মানে তৃণমূলে মহিলা তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণে গিয়েছিলাম। ওখান থেকে আমি 2021 সালে আমি তৃণমূল ত্যাগ করি, ত্যাগ করে আমি ISF জয়েন করি এবং আমাদের এখানকার বিধায়ক মহাশাস্ত্রী মহাশয়কে আমরা জেতাই এবং আমার স্বামী উনি আমার অঞ্চলের ISF-এর ভাইস প্রেসিডেন্ট। তা আমরা প্রকাশ্যে আমরা মহাশাস্ত্রীকে আমরা সমর্থন করেছিলাম এবং তার প্রচার মিটিং মিছিলে প্রত্যেকটা জায়গায় আমার হাজব্যান্ড ছিলেন। সেখান থেকে তৃণমূলের খুব রাগ আমাদের উপরে, তৃণমূল যে শাসক দলের নেতারা কর্মীরা আছে তারা আমাদের উপরে প্রচণ্ড ক্ষোভ, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদেরকে ফাঁসানোর চক্রান্ত করে। হ্যাঁ, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কেসে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চক্রান্ত করে, মানে এক এক সময় এক এক ইস্যু তৈরি করে এবং রীতিমতো ধমকি এগুলো দিতেই থাকে। আমার স্বামী একজন স্কুল টিচার, তার চাকরিটাও এমনকি তার চাকরিটাও নষ্ট করার হুমকি দেয়। হুমকিটা দিচ্ছে কারা? শাসক দল। আমার এখানে কিছু মানে নেতা কর্মীরা আছে, তারা এই হুমকিগুলো রীতিমতো দিচ্ছে। এবং শুধু তাই নয়, মানে এর আগেও আমার ঘর বাঙাড়ি ভাঙার চেষ্টা করে, মানে ঘর বাড়ি ভাঙচুর করেছিল, তার ভিডিও আমি পোস্ট করেছিলাম ফেসবুকে। এবং তারই নতুন করে পুনরাবৃত্তি, কখনো জমি দখল করা, কখনো ঘর বাড়ি ভাঙচুর করা, কখনো আমাকে শারীরিক নিগ্রহ করা, বা কখনো মিথ্যা কেস দিয়ে ফাঁসানো, বিভিন্ন রকমভাবে চক্রান্ত করতে থাকে। সেটাই এখন নতুন করে আবার গত 19 তারিখে হঠাৎ করে, মানে আমাদের একটা পৈতৃক সম্পত্তি নিয়ে একটা বিবাদ ছিল, সেটাকে হঠাৎ করে মানে তৃণমূলের এই মদতে, তৃণমূলের এখানে কিছু নেতাকর্মীরা তারা মদত দিয়ে জায়গা বলা না কোনা আমি গিয়ে জায়গার উপরে কাজ করতে শুরু করে। আমরা যখন মানা করতে যাই আমার উপরে চড়াও হয়, হেনস্থা করে আমাকে, আমার দেওয়ার গেলে ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এবং আমার শ্বশুর মশাই, উনি হাজি সাহেব মানুষ, বয়স্ক লোক, বৃদ্ধ লোক, তাকে মানে প্রচণ্ড মারধর করে এবং এমনকি মানে তার হাতটাও ভেঙে যায়নি, ওর হাতটা চিড় খেয়ে গেছে। আমরা এক্স-রে রিপোর্ট করে দেখলাম যে হাতে চিড় খেয়েছে, প্রচণ্ড তাকে মারধর করেছে। মানে আমি সব এতগুলো অত্যাচার, মানে কী বলবো, মানে পঞ্চায়েত ইলেকশনের আগে যেভাবে ওরা সন্ত্রাস নামিয়ে আনছে, মনে হচ্ছে যেন ইলেকশনটা আসলে ওদের সবচেয়ে বেশি রাগ আমরা ISF করছি এটাই। মানে কোনো কিছু ছোটো খাটো কোনো কিছু হলে সেটা একদম ষড়যন্ত্র করে এমনভাবে সেটাকে ফাঁসিয়ে দিচ্ছে, এমন চক্রান্ত করছে যেন আমরা সেখান থেকে বেরোতে না পারি। যে আপনি কি থানায় কোনো FIR ডায়াল করেছেন? হ্যাঁ, আমি FIR করেছি, কিন্তু গত এই 48 ঘন্টা হয়ে গেছে, অপরাধীরা এখনও বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং আমাদের নামে আমাদেরকে মেরেছে, আমাদের নামে আবার মিথ্যা মামলা করে এসেছে। এবং সেই মিথ্যা মামলা করতে শাসক দলের নেতাকর্মী আমার এখানে যারা কিছু আছে তারাই এই মিথ্যা মামলাটা সঙ্গে করে নিয়ে গিয়ে করিয়েছে থানায়। যে আপনি বলছেন যে খুব ভয়ানক অবস্থায় আছেন, আপনার কি কোনো নিরাপত্তা দেওয়ার কোনো আশ্বাস দিয়েছেন থানা থেকে? দেখুন, এমন কোনো কথা এরকম কোনো থানা থেকে কিছু বলা হয়নি, তবে আমি বড়বুকে জানিয়েছিলাম, জানানোর সঙ্গে সঙ্গে কাজটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে আমরা সত্যিই নিরাপত্তার অভাব বোধ করছি, কারণ কখন আমাদের উপরে কীভাবে যে হামলা করবে আমরা নিজেরা বুঝতে পারছি না, কারণ এক এক সময় তো এক এক রকম করছে। আর তাছাড়া সবসময় মিথ্যা কেস দেওয়া, মামলা দেওয়া, চাকরি নষ্ট করে দেওয়ার হুমকি, বিভিন্ন শ্লীলতাহানি কেস, মানে এর আগেও একাধিক 10-12 কেস আমাদের নামে দিয়েছে মিথ্যা করে, মানে একাধিক আমার এবং আমার পরিবারের, মানে আমার স্বামীর নামে অনেকগুলো কেস দিয়েছে। আমার একটাই অনুরোধ যে আমাদের নামে যে মিথ্যা মামলাটা হয়েছে তার নিরপেক্ষ তদন্ত হোক এবং অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার হোক। যে সামনে পঞ্চায়েত ভোট, এমনটা ইস্যু করে যে আপনাদেরকে দমিয়ে দেওয়ার চিন্তাভাবনা নিচ্ছে না, এমনটা কি বলতে চাচ্ছেন? একদমই তাই, মানে ওরা চাইছে গত ইলেকশন যেমন একদম বিরোধী শূন্য হয়েছিল সেইভাবেই করবে। শাসক দল আগে যেভাবে সন্ত্রাস করে ভোট নিত, মানে 2018 তো ইলেকশনই হয়নি, এবারেও চাইছে যেহেতু ভাঙড়ে ISF-এর বেশ ভিতটা বেশ ভালো শক্ত আছে, মজবুত আছে, সেটাকেই ভাঙার চেষ্টা করছে। এই জন্য বিভিন্ন রকমভাবে বিভিন্ন ষড়যন্ত্র, ইস্যু, চক্রান্ত, যা কিছু করতে পারে ওরা সেটাই সেই পদ্ধতি অবলম্বন করছে।